গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট তিন আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট তিন আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান। গতকাল সোমবার বিকেল 5:30 টুঙ্গিপাড়ায় পৌঁছে নবনির্বাচিত এমপি সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তুজামেল হক টুটুল, জেলা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, কৃষি বিষয়ক সম্পাদক হাজি ফারুক আহমেদ, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ মজির উদ্দিন, উপপ্রচার সম্পাদক মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামী মোহাম্মেদ, ফেন্সগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলরের সদস্য মোহাম্মদ মহিবুল ইসলাম সহ সিলেট জেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের প্রায় 200-এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান মহান আল্লাপাকের নিকট শুকরিয়া আদায় করে গণমাধ্যমে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গোপালগঞ্জ থেকে পাঠানো ভিডিও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, দৈনিক শতবর্ষ। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।